এখন আমরা শিখব কিভাবে প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হয়। তো প্রবাবিলিটি কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা জানার আগে আমাদেরকে এক্সপেরিমেন্ট, ট্রায়াল এবং ইভেন্ট সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। যারা এগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখেন না, তারা চাইলে আমার অন্য ভিডিওটিতে দেখতে পারেন যে ট্রায়াল, এক্সপেরিমেন্ট এবং ইভেন্ট কী। তো আমরা শুরুতেই ধরে নিই, মনে করি এ একটি ইভেন্ট, তাহলে এ হওয়ার প্রবাবিলিটিকে বলা হবে প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু, উপরে হবে এন অফ এ, নিচে হবে এন অফ এস। আচ্ছা, এখন আমরা বোঝার চেষ্টা করি যে এটা দ্বারা কি বোঝায়। এন অফ এস হচ্ছে টোটাল কতগুলো আউটকাম আছে। আমরা যখন ট্রায়াল করি যত রকমের আউটকাম পসিবল সেটা হচ্ছে এন অফ এস, আর উপরে এন অফ এ হচ্ছে ওই যেটাকে আমরা ইভেন্ট হিসেবে ধরছি সেটা সংখ্যা কতবার। আমরা একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে। যেমন আমরা যদি একটা কয়েন টস করি, তো মনে করি আমরা প্রবাবিলিটি অফ হেড বের করতে চাই যে হেড ওঠার প্রবাবিলিটি কত। তাহলে এটা হবে একটা কয়েন টসে মোট আউটকাম দুই রকমের, তাহলে নিচে হবে টু, আর হেড আছে কয়বার, একবার, তাহলে উপর হবে ওয়ান। একই রকমভাবে আমরা যদি প্রবাবিলিটি অফ টেল বের করতে চাই তাহলে নিচে হবে টু, উপর হবে ওয়ান। আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করলে প্রবাবিলিটি অফ টু বের করতে চাই, যে আমরা চাচ্ছি টু উঠবে এটার প্রবাবিলিটি কত, তাহলে নিচে হবে সিক্স। কেন সিক্স? কারণ একটা ছক্কার গুটিতে ছয় রকমের আউটকাম সম্ভব, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এই জন্য নিচে সিক্স, আর টু আছে একবার, তাহলে ওয়ান বাই সিক্স। তাহলে এই সিম্পল ডেফিনিশনটা যদি মনে রাখা যায় তাহলে প্রবাবিলিটি করা খুবই সহজ। এখন আমরা শিখব যদি ইভেন্ট একটু কম্পাউন্ড হয়, যেমন যদি বলি যে প্রবাবিলিটি অফ ইভেন নাম্বার, অর্থাৎ একটা ছক্কা মারলে, ছক্কা নিক্ষেপ করলে ইভেন নাম্বার হওয়ার প্রবাবিলিটি কত। আমরা জানি যে একটা ছক্কার মধ্যে ইভেন নাম্বার আছে তিনটা, টু, ফোর, সিক্স, তাহলে প্রবাবিলিটি অফ ইভেন উপরে হবে থ্রি, নিচে হবে সিক্স, সমান সমান হাফ। সো এভাবে করে আমরা কম্পাউন্ড ইভেন্ট, সিম্পল ইভেন্ট, সব ধরনের ইভেন্টেই প্রবাবিলিটি বের করতে পারবো এই ফর্মুলাটা মনে রেখে। আরও কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করি। এখন কিছু কার্ড খেলার প্রবলেম সলভ করি। যেমন আমরা জানি যে সেট অফ কার্ডস, টোটাল 52টা কার্ডস থাকে, এর মধ্যে 13টা থাকে ক্লাবসের, 13টা থাকে হার্টসের, 13টা থাকে ডায়মন্ডের, আর 13টা থাকে স্পেড। এই ক্লাবস এবং স্পেড এদের কালার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক, এরা হচ্ছে রেড রেড। 13টা কার্ডের সিরিয়াল যদি আমি লিখি, শুরুতে হচ্ছে কিং, কুইন, জে, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, A। আমরা যদি দেখি যে প্রবাবিলিটি অফ কিং বের করতে চাচ্ছি তাহলে নিচে সবসময় হবে 52। কেন 52 হবে? কারণ টোটাল কার্ড আছে 52টি, এবং কিং প্রত্যেকটা সিরিজেই কিন্তু একটা একটা করে কিং আছে, তাহলে টোটাল কিংয়ের সংখ্যা হচ্ছে 4, তাহলে প্রবাবিলিটি হবে 4/52, অর্থাৎ 1/13। আমরা যদি প্রবাবিলিটি অফ ব্ল্যাক কার্ড বের করতে চাই তাহলে টোটাল ব্ল্যাক কার্ড আছে 26, আর নিচে হবে অবশ্যই 52, সমান সমান হাফ। ঠিক আছে, এভাবে করে আমরা সিম্পল এবং কম্পাউন্ড প্রবাবিলিটি হিসেব বের করতে পারবো। নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমরা শিখব কিভাবে একের অধিক কার্ড বাছাই করলে, বা একের অধিক কয়েন একসাথে টস করলে, একের অধিক ছক্কা একসাথে নিক্ষেপ করলে তখন আমাদের প্রবাবিলিটির
হিসেবটা কীরকম হবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন, নিচে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।